কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কাপড়ের হিসাব বা কাপড়ের মাপ অর্থাৎ আপনি যদি বিদেশ থেকে গিয়ে যদি কাপড়ের দোকান দিতে চান বা কাপড়ের ব্যবসা করতে চান তাহলে আপনাকে প্রাথমিকভাবে কাপড়ের কিছু মাপ জেনে নিতে হবে তা না হলে আপনি কাপড়ের ব্যবসা করতে পারবেন না এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করুন বন্ধুরা আমার অনেক ভিউয়ার্স আসে যারা কীভাবে চ্যানেল সাবস্ক্রাইব করে তারা হয়তো জানে না অনেকে জানে না তা আমি আপনাদেরকে এখন হাতে কলমে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি একটি চ্যানেল সাবস্ক্রাইব করবেন বা কীভাবে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আসুন ধরুন এটি আপনার মোবাইল এই মোবাইলে এক্সাম্পল আপনি ইউটিউব যেই অ্যাপটা আছে ইউটিউবে যাবেন আপনি সর্বপ্রথম ইউটিউবে গেলেন ইউটিউবে এভাবে যাবেন যাওয়ার পরে আমার চ্যানেলটি লিখবেন সাত তারা বাই আকরাম লিখলে চ্যানেলটি এভাবে আসবে তা আপনি আমার যে ভিডিওটি দেখতে চান এই ভিডিওতে ক্লিক করবেন এক্সাম্পল এই ভিডিওটি দেখতে চান এই ভিডিওটি ক্লিক করবেন এই ভিডিওটি ক্লিক করার পরে দেখবেন নিচে সাবস্ক্রাইব একটা লাল লেখা আসতেছে সাবস্ক্রাইব বলে এই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে আর আপনি যদি ভিডিওতে কমেন্ট করতে চান অর্থাৎ আপনি কিছু বুঝেন নাই বা একটু আপনার প্রশ্ন আছে তাহলে আপনি কি করবেন এই ভিডিও এইভাবে নিচে যাবেন যে ভিডিওটা দেখতেছেন এক্সাম্পল এই ভিডিওটা আপনি দেখতেছেন এই ভিডিওটা দেখতেছেন আপনি এই ভিডিওটার নিচে যাবেন আপনি এই ভিডিওটা এভাবে নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন এভাবে নিচে দেখবেন এই কমেন্ট এই কমেন্ট লেখাটা আছে এই কমেন্ট লেখায় আপনি কমেন্ট করবেন যে প্রশ্ন আছে এই প্রশ্নটা লিখে আপনি এইখানে ক্লিক করবেন এই চিহ্নে ক্লিক করবেন বাস ক্লিক করলেই এটা অ্যাড হয়ে যাবে সে বন্ধুরা এইভাবে আপনি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট চাইলে কমেন্ট করতে পারেন তো বন্ধুরা আসুন এখন মূল আলোচনা যাওয়া যাক বন্ধুরা কাপড়ের হিসাবের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেভাবে কাপড়টা আমরা বিক্রি করি বা দোকানদার যেভাবে বিক্রি করে তা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো আমি এক গজ এক্সাম্পল এক কাস্টমার আসছে আপনার কাছে যে এক গজ কাপড় লাগবে তো আপনাকে এটা জানতে হবে যে এক গজ কাপড় কত ইঞ্চি যদি আপনার কাছে ইঞ্চি ট্যাপটা থাকে তাহলে ভালো হয় আর আমি আপনাদেরকে দেখিয়েছি দিচ্ছি ইঞ্চি ট্যাপের মাধ্যমে এদের এক গজ কাপড় আমি লিখে রাখছি আগেই আপনাদের সুবিধার্থে এক গজ কাপড় সমান সমান হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিতে হয় এক গছ আমরা এখন ইঞ্চি ইঞ্চিটাপের মধ্যে দেখব যে ছত্রিশ ইঞ্চি কতটুকু দেখে নিয়ে যে ছত্রিশ ইঞ্চি এই যে দেখুন পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি তো হচ্ছে এক গজ তো এটা আবার তিন ফিট বলতে পারেন আপনি তিন ফিট বা তিন ফুট বাংলা বলে ফুট ইংলিশে বলে তিন ফিট আপনি তিন ফিট বলতে পারেন যদি আপনার কাছে ইঞ্চি টেপ থাকে তাহলে আপনি ইঞ্চি টেপের মাধ্যমে ব্যবহার করে আপনি কাপড়টা বিক্রি করতে পারবেন তাহলে আমাদের আমরা কী জানলাম এক গজ কাপড় সমান সমান হচ্ছে ছত্রিশ ইঞ্চি বা তিন ফিট বা ফুট আসুন এখন জানা যাক ষোলো গিরা সমান সমান কত ষোলো গিরা হয় এক গজ কাপড় তাহলে আমরা যেটা জানলাম যে কেউ যদি বলে যায় আমাকে ভাই আমাকে ষোলো গিরা কাপড় দেন তো ষোলো গিরার সমান তাহলে এক গছ তো এক গজ সমান সমান আপনি কী করবেন তাহলে ছত্রিশ ইঞ্চি বা তিন ফিট বা তিন ফুট কাপড় দেবেন আসুন এখন জানা যাক এক গিরা কাপড় কতটুকু যদি কেউ আপনার কাছে আসে ভাই আমরা এক এক গিরা কাপড় লাগবে চাইতে পারে আপনি দোকানদার আপনার কাছে চাইতে পারে এক গিরা কাপড় এক গিরা কাপড় হচ্ছে সোয়া দুই ইঞ্চি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দুই ইঞ্চি দেখুন এই যে দুই ইঞ্চি পরে চারটা দাগ ছোট ছোটো দাগ তারপরে একটা বড় দাগ এটা হচ্ছে শয় দুই ইঞ্চি তা আপনার কাছে যদি কেউ এক গিরা কাপড় চায় তাহলে আপনি কী দিবেন শয়া দুই ইঞ্চি কাপড় দিবেন তাহলে শয়া দুই ইঞ্চি কাপড় হয় এক গিরা কাপড় তা আসুন এখন জানা যাক নয় ইঞ্চি তো হয় চার গিরা যদি কেউ আপনার কাছে চার গিরা কাপড় চায় তাহলে আপনি কতটুকু দিবেন তাহলে আপনি দিবেন নয় ইঞ্চি আসুন ওটা এখানে দেখে নেই তাহলে ভালো হবে এই যে ন ইঞ্চি এই নয় ইঞ্চি কাপড় দিবেন যদি কেউ চার গিরা কাপড় চায় আপনার কাছে তাহলে আপনি দেবেন নয় ইঞ্চি আসুন এখন সাড়ে একত্রিশ ইঞ্চি তো হয় চোদ্দো গিরা যদি আপনার কাছে কেউ চৌদ্দ গিরা কাপড় চায় তাহলে আপনি কতটুকু দেবেন এটা কিন্তু ব্লাউজের ক্ষেত্রে ব্যবহার হয় চোদ্দ গিরা কাপড় চোদ্দো গিরা বারো গিরা তো চোদ্দো গিরা কাপড় যদি চায় আপনি তো কতটুকু দেবেন তাহলে সাড়ে একত্রিশ ইঞ্চি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি জানলাম সাতাশ আঠাশ তিরিশ একত্রিশ সাড়ে একত্রিশ ইঞ্চি একত্রিশের পরে চারটা দাগ ছোটো ছোটো দাগ তারপরে পাবেন একটা বড় দাগ এটা হচ্ছে এটা হচ্ছে সাড়ে একত্রিশ ইঞ্চি তো এটা সাড়ে একত্রিশ ইঞ্চিতে হয় তাহলে চোদ্দো গিরা যদি আপনার কাছে কেউ চোদ্দ গিরা কাপড় চায় তাহলে আপনি দেবেন সাড়ে একত্রিশ ইঞ্চি আসুন এখন জানা যাক এক ইঞ্চি কাপড় কতটুকু আমরা এখন জানবো যে এক ইঞ্চি কাপড় কতটুকু বা কত সুতা এক ইঞ্চি হচ্ছে এই যে এক্সাম্পল দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এটা এক ইঞ্চি কাপড় এক ইঞ্চি এক ইঞ্চি সমান সমান হচ্ছে আট সুতা এই ইঞ্চিটাকে আট ভাগে ভাগ করা হয়েছে এর প্রত্যেকটি ভাগকে বলা হয় সুতা তো এক ইঞ্চি কাপড় হচ্ছে আট সুতা তো আট সুতা কাপড় সমান 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 আবার হচ্ছে এক ইঞ্চি কেউ যদি আট সুতা বলে তাহলে এটা বুঝবেন যে এক ইঞ্চি চাচ্ছে সে বা এক ইঞ্চি সমান সমান আট সুতা যেটাই বলুক যে তাহলে আপনি এক ইঞ্চি কাপড় সমান সমান হচ্ছে যে আট সুতা তা আসুন এখন মিটার হিসাবটা আমরা জেনে নিই কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে যেভাবে কাপড় বিক্রি হয় যদি আপনি বিদেশি দোকান করতে চান তাহলে ওখানে আবার গজ গিরা এগুলো বিক্রি হয় না ওখানে হিসাব হয় মিটারের তা আমরা তাহলে মিটার হিসাবটা জেনে নেওয়া ভালো তাহলে মিটার হিসাবটা আমরা এখন জেনে নিব তো এক মিটার কাপড় সমান সমান হচ্ছে উনচল্লিশ পয়েন্ট থার্টি সেভেন ইঞ্চি তা আমরা দেখে নিই উনচল্লিশ পয়েন্ট থার্টি সেভেন ইঞ্চিতে হচ্ছে এক মিটার কাপড় উনচল্লিশ এই যে উনচল্লিশ পয়েন্ট থার্টি সেভেন ইঞ্চি আপনি এখানে ইউজ করবেন এটা হচ্ছে এক মিটার কাপড় আর আপনি এটাকে একশো সেন্টিমিটার দেখেন একশো সেন্টিমিটার বড় করে লেখা আছে একশো সেন্টিমিটার কিন্তু হয় এক মিটার কাপড় তার আপনি একশোটা ব্যবহার করবেন সবচেয়ে বেটার হবে এখানে ধরবেন তাহলে হবে আপনার এক মিটার কাপড় তো এক মিটার কাপড় সমান কত ফুট যদি কেউ জানতে চায় যে এক মিটার কাপড় সমান সমান হচ্ছে থ্রি পয়েন্ট টু এইট ওয়ান ফুট এটা আমি এটা চাই না আমি আপনাদেরকে হিসাবের ক্ষেত্রে বললাম আর কি এক মিটার কাপড়ের সমান সমান হচ্ছে থ্রি পয়েন্ট তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন আমি আপনাদেরকে আবারও একটু ভিডিওটি দেখিয়ে দিচ্ছি আপনাকে হিসাবটা একটু দেখিয়ে দিচ্ছি মাপটা একটু দেখিয়ে দিচ্ছি কাপড়ের মাধ্যমে আমার কাছে একটা কাপড় আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে মাপবেন তাহলে আপনি কাপড়ের ব্যবসায় লস করবেন না ইনশাআল্লাহ যদি আপনি নতুন ব্যবসায় হন কারণ আপনি যদি বিদেশ থেকে গিয়ে যদি ব্যবসা করতে চান কারো কাছে আপনাকে শিখতে হবে আপনি সংকট বোধ করবেন বা লজ্জাবোধ করবেন কারো কাছে শিখতে বা কারো দোকানে বসে দুই দিন বা দশ দিন বসতে লজ্জাবোধ করবেন যদি আমার ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন আশা করি আপনার কোনো এই কোনো এ থাকবে না কনফিউজ থাকবে না বা আপনি ভালোভাবে ব্যবসা করতে পারবেন বন্ধুরা যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে কীভাবে আপনি কমেন্টস করবেন তা আসুন এটা এক্সাম্পল একটা কাপড় তো এই কাপড়টা আপনি এইভাবে ধরবেন এখানে ধরবেন এখান থেকে মাপ দিবেন যদি আপনার মেজারমেন্ট থাকে আর আপনি কি করতে পারেন আমাদের দেশের কাপড় ব্যবসায়ীরা যারা কাটা কাপড় বিক্রি করে তারা কি করে কি তারা একটা লাঠি তৈরি করে নে তিন মিটার বা এক ওটা আপনি তৈরি করতে পারেন আর আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি আপনি যখন দোকান করবেন তাহলে আপনি কি করবেন কোনো পুরাতন দুই বা চার বছর এমন কাজ করছে এমন কোনো লোককে নেবেন আপনার দোকানে তখন তার থেকে আরও কিছু শিখতে পারবেন শিকার পরে আপনি যদি সামর্থ্য না হয় তাকে আপনি বাদ দিয়ে দিলেন এটা আপনি তাকে নেবেন শেখার জন্য শেখার জন্য ইউজ করবেন আমি এই পরামর্শটা আপনাকে দিতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের এক গজ তিন ফিট বা তিন ফুট বন্ধুরা এইভাবে আপনার কাপড়টা মেজারমেন্ট করবেন তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন বন্ধুরা যদি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করবেন তো বন্ধুরা আজকে এখানে আল্লাহ হাফেজ আলাইকুম